সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন ধরে তেমন কোনো ভিডিও দেওয়া হয় নাই, আসলে অনেক ঝামেলায় ছিলাম। আজকে একটা অর্ডারে কাজ করব। এটা একটা পাঞ্জাবি, একটু পাঞ্জাবিতে একটু কাজ আছে, তার উপর আরও কিছু কাজ হবে। প্রথমে আমি পাঞ্জাবিটি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি, ছোটো ছোটো ফুল দিয়ে। তারপর এটা অ্যাম্বুশের কাজ হবে। অ্যাম্বুশ আমি যে চামচটা দেখছেন তার এক চামচ অ্যাম্বুশ, আধা চামচের মতো বাইন্ডার, তার সাথে একটু কম এনকেনি, তা আমি বেগুনি, অর্ধেকে বেগুনি কালার আর অর্ধেকে আমি সাদাটা মিক্স করে আমি অ্যাম্বুশটা তৈরি করছি। তারপর দেখতেছেন আমি যে ড্রয়িংটা করছি তার মধ্যে আমি অ্যাম্বুশটা দিচ্ছি। আসলে অ্যাম্বুশটা হচ্ছে ভালো হলেই কাজটা অনেক সুন্দর হয়। আল্লাহর রহমতে আমার অ্যাম্বুশটা মাশাল্লাহ অনেক ভালো। এটা একটু ভালোটা একটু ঘন টাইপের, একটু অন মানে একদম দবদবে সাদা ওইরকম থাকে না, একটু একটু অন্যরকম, মানে একটু কি বলে, আমারটা মনে হয় একটু ময়লা ময়লা ওই রকম মনে হয়। এটা এটাকে কী জানি একটা কি কি সাদা একটা জানি বলে, আমার ঠিক এখন মনে পড়তেছে না। হ্যাঁ, অফ হোয়াইট বলে, অফ হোয়াইট ওই রকম টাইপের, যে অ্যাম্বুশটা একটু ঘন ওইটাই একটু ভালো হয়। তো আপনারা দেখতেছেন আমি ড্রয়িংটার উপর অ্যাম্বুশটা দিয়ে নিচ্ছি। প্রথমে বেগুনি ফুলগুলো দিলাম, তারপর আস্তে আস্তে আমি সাদাগুলো দিচ্ছি। সাদাগুলো দেওয়ার পর আমি পাতার কাজটা করব। দেখেন আপনারা আমি কীভাবে করতেছি, আস্তে আস্তে করে আমি পাতাগুলো সরি ফুলগুলো বরাড করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুল বরাড করে নেব। যে দুইটা কালার আমি তৈরি করছি অ্যাম্বুশ, সে দুইটা দিয়ে আমি বরাড করে নেওয়ার পর, তারপর যখন শুকাই যাবে তখন আমি এটা উল্টো পিঠে আয়রন করব। তখনই দেখা যাবে এটা কতটা ফুলে। আসলে আমি কাজটা সকালবেলা করছি আর আয়রন করছি হচ্ছে সন্ধ্যাবেলা। তো এটার মধ্যে আমার বুশটা খুব ভালো মতো শুকাই গেছিলো। শুকানোর পর আমি কিছুক্ষণ আরও ফ্যানের বাতাসে রেখে সন্ধ্যার সময় আমি উল্টো পিঠে আয়রন করার পর আমার পাঞ্জাবিটা খুব সুন্দর করে ফুলেছে মাশাল্লাহ, আপনারা ভিডিওতে দেখছেন। এখন আমি পাতার কাজটা করে নেব। পাতার কাজটা কমপ্লিট হওয়ার পর আমি ডালগুলো করব। এরপর আলহামদুলিল্লাহ আমার অ্যাম্বুশের পাঞ্জাবিটা রেডি হয়ে যাবে।